1947 সাল ভারতীয় উপমহাদেশ ভেঙে জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের, সেই সাথে বিভক্ত হয়ে যায় হাজার বছর ধরে ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে একত্রিত থাকা বাংলা অঞ্চলটিও। কিন্তু আপনি কি জানেন, 1947 সালে যখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের আলোচনা হচ্ছিল, ঠিক একই সময়ে আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে নিয়েও অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য প্রস্তাব উঠেছিল। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ছিলেন কিরণ শঙ্কর রায়, শরৎচন্দ্র বসু এবং একটা পর্যায়ে মুহাম্মদ আলী জিন্নাও এই প্রস্তাবের পক্ষ অবলম্বন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন বাংলা সম্ভব হয়নি, বিভক্ত হয়ে তা দুটি আলাদা রাষ্ট্রের মধ্যে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কি কারণে আসলে বাংলা বিভাজিত হয়ে গেল এবং কোন কোন কারণে এই স্বাধীন অখণ্ড বাংলা সম্ভব হলো না? চলুন সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করি। তো প্রথমেই আমাদের প্রেক্ষাপটটা ক্লিয়ার হওয়ার জন্য বুঝতে হবে যে এই অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের ভিতরে সম্পর্কের স্বরূপটা আসলে কেমন ছিল এবং তাদের সম্পর্কের ভিতরে যে বিভিন্ন বাঁক, সেই বাঁকগুলো আসলে কোন কোন প্রেক্ষাপটে সংঘটিত হয়েছে। চলুন একেবারে গোড়া থেকেই শুরু করি। তো প্রাচীন ইতিহাস ঘাটলে এই পুরো অঞ্চলকে বেশিরভাগ সময়ই অখণ্ড আকারে পাওয়া যায় এবং বিভিন্ন শাসকের সময়ে কুষ্টিয়া, মুর্শিদাবাদ বা কখনো কখনো আজকের মুন্সিগঞ্জ অঞ্চলে রাজধানী স্থাপন করে বাংলা অঞ্চল শাসিত হয়েছে। ঢাকা বাংলা অঞ্চলের রাজধানী হয় 1610 সালে, যদিও জনবসতি আরও বহু আগে থেকেই ছিল। তো 1610 সালে যখন ঢাকাকে বাংলার রাজধানী বানানো হয়, তখন এর নামকরণ করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর। কিন্তু বেশিদিন কিন্তু ঢাকার রাজধানী থাকেনি, বরং 1700 সালের দিকেই আবারও ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থাপিত হয়। মানে এই অঞ্চলে আসলে রাজধানী ওই মুর্শিদাবাদ, নদিয়া কিংবা ঢাকা এই অঞ্চলের ভিতরেই ছিল এবং উন্নয়ন কাজ থেকে শুরু করে শাসন কাজ সব কিছুই এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে কিন্তু পরিচালিত হয়েছে। আজকের কলকাতা শহর তখনও আলোচনার বাইরেই ছিল। তো আমরা জানি যে 1600 সালের পর থেকে এই অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করার জন্য আসে এবং বাংলা অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়, কিন্তু বাংলার নবাবরা তাদের কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছিলেন না। তারা বরং যখনই ব্রিটিশরা এই মুঘলদের কাছাকাছি আসতে চাইতো, এই মুঘল সুবেদাররা তাদেরকে হচ্ছে তাড়া করতো এবং তাড়া খেয়ে এই ব্রিটিশরা আশ্রয় নিত বর্তমান হুগলি নদীর তীরে যে আজকের কলকাতা শহর সেই অঞ্চলটাতে, যেইটা ওই সময় ছিল মূলত একেবারে জনবিচ্ছিন্ন একটা এলাকা, যেটা অনেকটা জঙ্গল আকীর্ণ ছিল। তো সেখানে তারা আশ্রয় নিয়ে সেখানে একটা কোঠি গড়ে তোলে এবং সেখান থেকে তারা মাঝে মাঝে বাংলা অঞ্চলের ভেতরে প্রবেশ করে ব্যবসা বাণিজ্যের জন্য অ্যাপ্রোচ করতে থাকে, কিন্তু তাদেরকে সেই সুযোগটি কিন্তু সহজে দেওয়া হয় না। তো একটা পর্যায়ে 1757 সালে গিয়ে কী হয়, তারা হচ্ছে মূলত শাসন ক্ষমতাটা দখল করে নেয় এবং দখল করার পরে তারা রাজধানী স্থাপন করে ওই কলকাতাতেই, মানে যেখানে তারা প্রথমে বাণিজ্য কুটির স্থাপন করেছিল সেখানে, মুর্শিদাবাদ কিংবা ঢাকায় তারা রাজধানী কিন্তু স্থাপন করেনি। তো এই ব্যাপারে কনটেক্সটটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আর দুটো বিষয় আমাদের জানা খুবই জরুরি। সেই ব্যাপারটা হচ্ছে, যেই কলকাতা অঞ্চলে তখন ব্রিটিশরা আশ্রয় নিচ্ছিলেন, মানে আজকের কলকাতা অঞ্চল যেটা, সেই কলকাতায় কিন্তু তখন বসবাস করত হিন্দু সম্প্রদায়, যারা মূলত শাসন ক্ষমতায় ছিল না কিংবা বাংলা অঞ্চল কেন্দ্রিক যে জমিদারি সেই জমিদারিগুলোতেও ছিল না, বরং তারা মোটামুটি বিচ্ছিন্ন একটি অংশ হিসেবে সেখানে বসবাস করতে, এবং যখন ব্রিটিশরা সেখানে কুঠির স্থাপন করে এবং সেখানে বসবাস করতে থাকে, তখন তাদের সাথে ওই হিন্দু সমাজের একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। এখন চিন্তা করে দেখেন যে ওই সময় বাংলার যে বড় বড় আবাদি জমি, চাষাবাদের জমি, সেগুলো কিন্তু ছিল আজকের ঢাকা কেন্দ্রিক বাংলায়, যেমন ময়মনসিংহ, বরিশাল, খুলনা, এই পুরো অঞ্চলটাতে, তাই না? কিন্তু ব্রিটিশদের সাথে সম্পর্ক কাদের গড়ে উঠল, কলকাতা অঞ্চলের হিন্দু সমাজের সাথে। সুতরাং শুরু থেকে যেহেতু হিন্দুরা এই ব্রিটিশদের সাথে সুসম্পর্কের দিকে ছিল, সুতরাং এই বাংলা অঞ্চলের জমিদারিগুলো ধীরে ধীরে হিন্দু সমাজ পেতে শুরু করে। এবং আপনি হচ্ছে একটু খোঁজ দিলেই দেখতে পারবেন যে বাংলাদেশ অঞ্চলে বর্তমানে বিভিন্ন জায়গায় যে জমিদার বাড়িগুলো পাওয়া যায় এবং বিভিন্ন জমিদারের নাম শোনা যায়, তাদের বেশিরভাগই কিন্তু ছিল হিন্দু জমিদার। যেমন ময়মনসিংহের আনন্দমোহন দাস, আপনি রংপুর অঞ্চলে কুমার গোপাল রায়ের নাম শুনতে পাবেন, এরকম বিভিন্ন জায়গায় আপনি খুঁজে দেখবেন হিন্দু জমিদারের নাম পাওয়া যায়, যারা মূলত ব্রিটিশ সরকারের কাছ থেকে এই জমিদারিগুলো পেয়েছিল। তার মানে বুঝতে পারছেন যে একেবারে শুরুতেই যখনই ব্রিটিশের শাসনটা নিয়ে নিল, তারপরেই কিন্তু এই যে আমাদের সমাজের ভিতরে স্ট্রাকচারালি একটা বড় পরিবর্তন আসে, মানে যে মালিক পক্ষের জায়গায় মুসলিমরা ছিল, যে জমিদারগুলো মুসলিমরা ছিল এবং এই সম্পদের উপর তাদের মালিকানা ছিল, সেই জায়গা থেকে এটা পরিবর্তন হয়ে
হিন্দুদের হাতে চলে যায়। শুরু থেকেই একটা বড় পরিবর্তন। একটা পর্যায়ে তারা হচ্ছে পুরো ভারতের ক্ষমতা দখল করে নেয়, এবং ভারতের ক্ষমতা দখল করার পর ধীরে ধীরে কিন্তু পুরো ভারতের মানুষজন বুঝতে শেখে যে ব্রিটিশরা আমাদের শোষণ করছে, সুতরাং তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তখন সচেতন হয়ে এরা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন করতে শুরু করে, এবং একটা পর্যায়ে মানে 1850 সালের পরবর্তী সময়ে দেখা যায় যে হিন্দু এবং মুসলমান উভয় পক্ষ একসাথে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একত্রিত হতে শুরু করে, এবং 1885 সালে গঠন করা হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, যেটি একটি রাজনৈতিক দল। এবং এই দলের আন্ডারে কিন্তু বলা যায় যে এই অঞ্চলের সকল মানুষ ভারতীয় জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। তখন ব্রিটিশরা চিন্তা করে যে এইভাবে তো চলতে দেওয়া যাবে না, বরং এদের ভিতরে ঝামেলা পাকাইতে হবে এবং ঝামেলা পাকিয়ে আমাদের শাসনটাকে স্থায়ী করতে হবে। এবং সেই সময় তারা সিদ্ধান্ত নেয় বাংলাকে তারা ভাগ করে ফেলবে। তার মানে এই যে পুরো বাংলা অঞ্চল, যেটা একটা অংশ ঢাকা কেন্দ্রিক আর একটা অংশ হচ্ছে কলকাতা কেন্দ্রিক, তারা বাংলাটাকে ভাগ করতে চায় এবং কলকাতাকে রাজধানী করে একটি অংশ গঠন করতে চায় এবং ঢাকাকে রাজধানী করে আরেকটি অংশ গঠন করতে চায়। কিন্তু সমস্যাটা কোথায় বাঁধে? মুসলিমরা যারা হচ্ছে মূলত ঢাকা কেন্দ্রিক বসবাস করতো, তারা অনেক বেশি খুশি হয়। তারা ভাবে যে এই অঞ্চলের তো জমিদারি তাদের হাতে ছিল, সম্পদের মালিকানা তাদের হাতে ছিল, কিন্তু যেহেতু এখন এই জমিদারিগুলো হিন্দুদের হাতে চলে গেছে, সুতরাং বাংলা যদি বিভাজিত হয় তাহলে ঢাকা কেন্দ্রিক অঞ্চলের যে জমিদারি সেইটা হচ্ছে আমরাই পাবো। সুতরাং তারা খুশি হয়, কিন্তু বেজার হয় হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দু সমাজ, যারা মূলত জমিদার শ্রেণী ছিল, একটা এলিট শ্রেণী। তারা আপামর সকল হিন্দুরাও কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের প্রতিবাদ করেনি, জমিদার শ্রেণীরা প্রতিবাদ করেছিল। কারণটা কি? তাদের জমিদারি ঢাকা অঞ্চলে ছিল। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো জানেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দুইটা জমিদারি ছিল আমাদের এই অঞ্চলে, একটা ছিল কুষ্টিয়া কেন্দ্রিক আর একটা ছিল আমাদের সিরাজগঞ্জ কেন্দ্রিক। দুই জায়গাতে কিন্তু কুঠি বাড়ি আছে, মানে সেখানে এসে তিনি থাকতেন, জমিদারি দেখাশোনা করতেন। তো এইরকম যাদের জমিদারি এই অঞ্চল কেন্দ্রিক ছিল, তারা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে মানে সংগ্রাম শুরু করে দেয় যে বঙ্গভঙ্গ করা যাবে না, মানে বাংলাকে ভাগ করা যাবে না। তো প্রাথমিকভাবে যখন তারা বলে, ব্রিটিশরা তখন শোনে না, না বাংলাকে ভাগ করতেই হবে। আর এদিকে মুসলমানরা অনেক বেশি ক্ষিপ্ত হয় যে কি ব্যাপার, ভাগ করলে তো আমাদের একটু সুবিধা হইতো, তাই না? তো হিন্দুরা হচ্ছে এটা চাচ্ছে না কেন, এরকম একটা চিন্তাভাবনা তাদের ভিতরে আসে। তার মানে এই দুইটা পক্ষ, হিন্দু এবং মুসলিম, একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। এবং হিন্দু সমাজ মানে হিন্দু জমিদার সমাজ একটা পর্যায়ে মানে ব্রিটিশদের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গ বিরুদ্ধে আন্দোলন করতে করতে সশস্ত্র আন্দোলনের দিকে চলে যায়, এবং 1911 সালে গিয়ে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় হচ্ছে ব্রিটিশরা। কিন্তু বঙ্গভঙ্গ রদ করে ফেললেও এই যে হিন্দু এবং মুসলিম সমাজের ভিতরে যে একটি বিরোধপূর্ণ অবস্থা, সেই অবস্থার কিন্তু আর শেষ হয়নি, বরং এইটা চলতেই থাকে। এবং এই জায়গা থেকে কেন্দ্র করে একটা সময়ে 1947 সালে গিয়েও এই জায়গা থেকে একটা বিভাজন রেখা প্রস্তুত হয়, যেটাই পরবর্তী সময়ে বাংলাকে ভাগ করেছিল। তো এর ভিতরে আরও বহু ঘটনা ঘটেছে, চলুন একটি একটি করে সেগুলোও জানি। তো এবার হচ্ছে মূল আলোচনা, যে 1947 সালে যখন ভারত বিভাজন হয়ে যায়, ঠিক সেই সময় বাংলাকে নিয়ে আসলে কী চিন্তা করা হয়েছিল, এবং সেই চিন্তার ফলাফলটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে, এবং কেন বাংলাটা আসলে বিভাজিত হয়ে গেল সেই আলোচনা। তবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সেই মূল আলোচনাটা করব পরবর্তী একটি ফ্রেশ ভিডিওতে। তো সে পর্যন্ত সাথে থাকুন, নেক্সট ভিডিওতে কথা বলবো কেন প্রস্তাব উত্থাপনের পরও বাংলা অঞ্চলটাকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা গেল না, এবং এই ব্যাপারে কী কী প্রস্তাব ছিল সেগুলা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।